সুবল সখা কে ছিলেন? নাই, সুবল সখা ছিলেন রাধা রানী খুড়তুতো ভাই। দেখবেন অনেক সময় ভাই বোন একই দেখতে, তাই তো সুবল মদন আর রাধা মদন অনেকটা এক। তাই আজ সুবল মদন দেখে কানাই রামা রাধা মদন মনে পড়ে গিয়েছে। তাই আজ কানাই আমার আজ খেলতে লারে, আজ খেলতে লারে ভাই কানাই আমার, ভাই কানাই আমার খেলতে নারে, ভাই কানাই আমার খেলতে নারে। ওই আগের পর পিছে পড়ে ভাই কানাই আমার খেলতে নারে, ওই রাধা মদন পূর্বে বিভীষণ পুত্র তরণী রাম রাবণের যুদ্ধে যখন এক এক করে রাবণের সমস্ত পুত্র রণক্ষেত্রে প্রাণ হারায়, তখন বিভীষণ পুত্র তরণী আমা আজ রাবণের কাছে এসে বলছে, জেঠু আজ আমি যুদ্ধে যাব, জেঠু আজ আমি যুদ্ধে যাব। তখন রাবণ আমার বলছে, ওরে তরণী বাবা, তোর এখন যুদ্ধ করার বয়স নয় রে, তোর তো সবে 5 বছর বয়স, তোর এখন যুদ্ধ করার বয়স নয়, তোর এখন খেলাধুলো করার বয়স, যা বাবা যা, তুই ফিরে যা। এদিকে তরণী আমার না জেঠু, আমাকে যে যুদ্ধে যেতে হবে জেঠু, তুমি আমাকে রণ সাজে সজ্জিত করে দাও। তার রাবণ আমার বলছে, তাহলে বাবা তুই যুদ্ধে যাবি, তোকে আমি রণ সাজে সজ্জিত করে দিই। হরি বল। তাই আজ রাবণ আমার করল না নিজ হস্তে আর ছোট ছোট তরণীকে আজ রণ সাজে সজ্জিত করে দিল। এরপর ছোট ছোট তরণী আমার আজ মায়ের কাছে এসে বলছে, মা আমি যুদ্ধে যাচ্ছি, মা আমাকে তুমি আশীর্বাদ করো। এদিকে মা আমার বলছে, বাবা যুদ্ধে যাচ্ছি, তাহলে তোর সর্বগাত্রে আমি রাম নাম লিখে দি। হাই বাবা, তোর সর্বগাত্রে আমি রাম নাম লিখে দি। তাই আজ মা আমার সেই ছোট ছোট তরুণ সর্বগাত্রে রাম নাম লিখে, কিন্তু বাবা এক জায়গায় রাম নাম লিখতে ভুলে গেল, কোথায় বলুন না ঘাড়ে। এইদিকে ছোট ছোট তরুণী আমার আজ রণক্ষেত্রে এসে আজ রামকে বলছে, কোথায় রাম, তুমি কোথায় লুকিয়ে রয়েছে, এসো
আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। রামচন্দ্র আমার বলছে, হে বালক তুমি ফিরে যাও, আমি বালকদের সঙ্গে যুদ্ধ করি না, যাও তুমি ফিরে যাও। তখন তরণী আমার বলছে, হে রাম তুমি যদি যুদ্ধ না করো তাহলে আজ আমার সামনে তুমি হার স্বীকার করো। হরি বল হরি বল। এদিকে রামচন্দ্র আমার বলছে, তাহলে চলো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। এইদিকে রামচন্দ্র আমার যেই না তার প্রথম তীর, তার প্রথম তীর নিক্ষেপ করল, সেই তীর গিয়ে তরণীর গালে চুম্বন দিল। এরপর ছোট ছোট তরণী আমার যেই না তার প্রথম তীর নিক্ষেপ করল, সেই তীর গিয়ে মালা হয়ে পড়ল কোথায় না প্রভু রামচন্দ্রের গলায়। এইভাবে তাদের মধ্যে যুদ্ধ শুরু। এমন সময় রামচন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছেন বিভীষণ। তাই রামচন্দ্র আমার বিভীষণকে বলছে, বলো বিভীষণ কি করলে এই বালককে আমি পরাস্ত করতে পারবো। তখন বিভীষণ আমার বলছে, প্রভু চেয়ে দেখ ওর সর্বগাত্রে রাম রাম লেখা আছে, কিন্তু এক জায়গায় রাম রাম লেখা নেই, ওর ঘাড়ে। আপনি ওইখানে তীর নিক্ষেপ করুন। আর যেই না রামচন্দ্র আমার তার তীর নিক্ষেপ করেছে, অমনি হলো না ছোট ছোট তরণী ধর থেকে মুন্ড আলাদা হয়ে পড়ে গেল। আর সেই কাটা মুন্ড রাম 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 বলতে বলতে মহাপ্রস্থান করল। এইদিকে বিভীষণ আমার ছুটে গিয়ে আছড় খেয়ে পড়ল, ছোট ছোট তরণী নিথর দেখেছে। আর বলছে, ওরে বাবা কেন তুমি যুদ্ধে। এই দিদি প্রভু রামচন্দ্র আমার বলছে, হে তরণী তোমার পুত্র, তুমি তো আমাকে বলো না, আমি তোমার পুত্রকে ঠিক করে দিচ্ছি। তখন বিভীষণ আমার বলছে, না না প্রভু না, আপনি করবেন না, আপনি একে এমন আশীর্বাদ দিন যেন এ সারা জীবন আপনার সঙ্গে থাকতে পারে। তখন রামচন্দ্র আমার বলছে, ঠিক আছে বিভীষণ, আমি তরণীকে আশীর্বাদ দিচ্ছি, আগামী দ্বাপর যুগে যখন আমি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসি তখন তরণী হবে আমার মরণ সখা সুবন, আর আমার প্রত্যেকটা লীলাতেই তরণীর ভূমিকা থাকবে। হরি বল হরি বল। তাই তো এই তরণী হলেন এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা সুবল সখা। তাই তো সুবল আমরা বলছি, ওরে ভাই কানাই ভালোই তো খেলছি, কিন্তু কি হলো রে। তখন কানাই আমরা বলছি, মায়েরা আপনারা সকলে বসে যান,
আরে দাঁড়িয়ে আছেন কেন, সকলে বসে যান। আরে সকলে বসুন তাহলে আরো ভালো লাগবে, বৃষ্টি থেমে গিয়েছে, বসে যান সকলে। তাই তাই আজ কানাই আমার বলছে, ওরে শুভ আর যে আমার খেলা খেলতে ভালো লাগছে না রে ভাই, আমার যে রাধা বদন মনে পড়ে গিয়েছে, আমাকে মিলাইয়ে দে রে চন্দ্রবদন ধ্বনির সঙ্গে, আমাকে মিলাইয়ে দে। তাই তো বলছি মিলাইয়ে দে রে, চন্দ্রবদনী ধ্বনি সঙ্গে মিলাইতে, চন্দ্রবদনী ধ্বনি সঙ্গে তুই যদি ওই চৌমাথার মোড়ে একটা ঘট পেতে, ঘটের গলায় মালা দিয়ে তাতে লিখে দিতে পারিস যে এটা দান ঘট, তাহলে তাহলেই তুই রাধা রানীর সঙ্গে দেখা করতে পারবি। তখন কানাই আমার বলছে, ও ভাই এখন আমি ঘট কোথায় পাই, আর ঘটের গলায় যে মালা দেব, এ মালাই বা কোথায় পাই। তখন সুবল সখা মানে এসে বলছে, কেন রে তুই তোর ঘট অঘট পূর্ণ মানে যোগমায়াকে স্মরণ কর। তাই তখন আমার কানা যোগমায়াকে স্মরণ করছে, কেমন হবে বাবা, হে যোগমায়া প্রণ তোমার জানা, তোমার
हे प्रभु तुमी आमाय केन आह्वान जानाले ना मा तुमी ओई चौमाथार मोड़े एकटा घट पेते आबार घटेर गलाय माला दिए लिखे दाओ जेटा दान তাই মা যোগমায়া আমার বলছি ঠিক আছে আমি তাই তাই যোগমায়া আমার বললেন কি না চৌমাথার মোড়ে একটা ঘট পেতে ঘটের গলায় মালা দিয়ে দিল আর তাতে লিখে দিল যে দান এই দেখি ভগবান শ্রী কৃষ্ণ सुबन कोई रे भाई सुबन चे दी घट पतला घटर गलाय माला दिला ताते लिखे दिला दान घर किंतु कोई रे हमार चंद्रा बदनी ध्वनि एलो ना তখন সুবল সখা আমার ওরে শুধুই কি আসবে তোকে তো আহ্বান জানাতে হবে তাই ভগবান শ্রী কৃষ্ণ তার মুরলিতে বের করে আর যেই না বাজাতে যাবেন অমনি মুরলি আমার কি বলছে ও গই আজ তো আমি বাজবো না হে ও গই আজ তো আমি বাজবো না হে ওরে মুরলি রে ওরে মুরলি তুই কেন বাজবি না রে ওরে মুরলি তুই যখন ঘুমোস রে মুরলি हरि बोल हरि बोल नीति पोती दिन मत सरस्वती देवी प्रभु
আমি তোমার ওই অধর সুধা পান করতে চাই। তখন নারায়ণ আমার বলছে, না দেবী সেটা এই যুগে সম্ভব নয়। তোমার এই যে অধর সুধা, অধর সুধা মানে কি? না, অধর সুধা মানে হচ্ছে চুম্বন। দেবী সেটা তো এই যুগে সম্ভব নয়, আগামী তারপর যুগে যখন আমি ভগবান কৃষ্ণ হয়ে আসি তখন তখন তুমি হবে আমার হাতের এই মুরলি, আর আমি যখন মুরলি বাজাবো তখন তুমি আমার এই অধর সুধা পান করবে। হরি বল হরি বল হরি বল। তাই তো এই সরস্বতী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের মুরলি। তাই তো আজ মুরলি কে কেন শুনলো বাবা? যার যেমন ভাব তার তেমন লাভ। তাকে কেমন ভাবে শুনলো? মা যশোদা শুনে বাসি দেনুন দেনুন, মা যশোদা শুনে বাসে দেনুন দেনুন, মা যশোদা শুনে বাসি দেনুন দেনুন, পিতানন্দ শুনে বাসি এই তো বাবা জানি, পিতানন্দ শুনে বাসি এই তো বাবা জানি, সখাগণ শুনে বাসি চলো ঘরে শ্রীমতী সুনীলাবাসী ঘাটেশ্বরায় সখাগণ শুনে বাসি। সখাগণ শুনে বাসি চলো ঘরে যা, শ্রীমতী সুনীলাবাসী ঘাটেশ্বরায় তাহলে বাবা এই যে রাধার
অভিমন্যু নামে একজন নারায়ণের ধ্যানে বাবা, এই অভিমন্যু কিন্তু সেই মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যু নয়, এই অভিমন্যু হচ্ছে আলাদা অভিমন্যু। এই অভিমন্যু পঞ্চভূত ধ্যানে বসে না, পঞ্চভূত ধ্যান কাকে না, পঞ্চভূত ধ্যান হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটা মশাল জ্বালা, আর তার মধ্যখানে হেটো মুন্ডে সে ধ্যান। হেটো মুন্ডে মানে কি না, পা উপর দিকে করে, তাই অভিমন্যু আমার প্রভুর ধ্যানে বসে। যুগের পরের যুগ পেরিয়ে গেল, বৎসরের পর বৎসর পেরিয়ে গেল, একদিন নারায়ণ এসে আমার বলছে, হে বৎস, আমি তোমার ধ্যানে সন্তুষ্ট, বলো তুমি কি বলছ। তখন অভিমন্যু আমার বলছে, প্রভু যদি বর দিতেই হয় তাহলে আমাকে এই বর দিন, আমি যেন আপনার পত্নী লক্ষ্মী দেবীকে নিজের পত্নী ভাবে পেতে পারি। হরি বল, তখন নারায়ণ আমার বলছে, না না বাবা এটা সম্ভব না। এই বলে নারায়ণ আমার চলে, অভিমন্যু আবার পঞ্চভূত ধ্যানে বসলেন, আবার যুগের পর যুগ পেরিয়ে গেল, বৎসরের পর বৎসর পেরিয়ে গেল, অবশেষে নারায়ণের আসল টলে গেল। এরপর নারায়ণ এসে আমার বলছে, বলো বৎস তুমি কি বলছ। অভিমন্যু আমার বলছে, প্রভু আমি আগেই বলেছি যদি বর দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, যেন আমি আপনার পত্নী লক্ষ্মী দেবীকে নিজ পত্নী ভাবে পেতে পারি। হরি বল, তখন নারায়ণ আমার বলছে, ঠিক আছে আমি তোমার আশীর্বাদ দিচ্ছি, তুমি লক্ষ্মীকে আগামী দ্বাপর যুগে পত্নী রূপে পাবে, আর তুমি হবে আগামী জন্মে দ্বাপর যুগে আয়ান ঘোষ। এইদিকে লক্ষ্মী দেবী আমার মানছে আর বলছে, হে কি করলে প্রভু, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, হে তুমি কি করলে দয়াময়। তখন নারায়ণ আমার বলছে, হে দেবী একটা ভক্তের আশা সেটা তো আমাকে পূর্ণ করতে হবে, আমি তো নিজ মুখেই বলেছি মম বড় নয় মম ভক্ত বড়, আমি সব কিছু সহ্য করতে পারি, আমি কালীর করালের আঘাত সহ্য করতে পারি, শিবের ত্রিশূলের আঘাত সহ্য করতে পারি, যমের দণ্ডের আঘাত সহ্য করতে পারি, কিন্তু আমি ভক্তের কান্না সহ্য করতে পারি, আমার ভক্ত যদি আমার কাছে চায় আমাকে তা দিতে হবে। তখন লক্ষ্মী দেবী আমার বলছে, তাহলে প্রভু এ তুমি কেন করলে, তুমি কেন করলে, তুমি কেন ওকে আশীর্বাদ দিলে যে
আমি ওর দাপর যুগের পত্নী হব। তখন নারায়ণ আমার বলছে, হে দেবী তুমি চিন্তা করো না, আগামী জন্মে আমিও জন্ম নেব। আমি দেবকীর গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু আমি পালিত হব নন্দনা নাই। আর তুমি জন্ম নেবে কিতকিতিদার গর্ভে রাধা রানী। তখন লক্ষ্মী দেবী আমার বলছে, বেশ কিন্তু তুমিও শোনো তো, আমার তোমার পদ দর্শন না করা পর্যন্ত আমি আমার এই চোখ খুলব। ঠিক আছে তাই কথা। এইদিকে হলো নাকিত্তিদা একটা ফুট ফুটে সোনার পুতুলের মত মেয়ে হয়েছে, কিন্তু বিধি তাকে চোখ দুটো, তাই কীর্তিদা বিধিকে আক্ষেপ করে কাঁদছে আর বলছে, ওগো বিধি তুমি আমাকে একটা সোনার পুতুলের মত মেয়ে দিলে, তার হাত দিলে তার পা দিলে, কিন্তু বিধি তুমি নয়ন তাকে দিলে না। ওগো তোমার কলমে কি তখন কালি ছিল? তাই তো বলছি তোমার কলমে তখন কালি ছিল না, কলমে তখন কালি ছিল না, তোমার কলমে তখন কালি ছিল না, কলমে তখন কালি ছিল না, তুমি নয়নে দিতে ভুলে গেছো, কলমে তখন কালি ছিল না, নয়নে দিতে ভুলে গেছো, কলমে তখন কালি ছিল না, তুমি নয়নে দিতে ভুলে গেছো, কলমে তখন কালি ছিল না, নয়নে দিতে ভুলে গেছো, কলমে তখন কালি ছিল না। ও বিধি সোনার পুতুলের মতো মেয়ে, কিন্তু তার চোখ দুটোই দিলে না, এই বলে আজ বিধিকে আক্ষেপ করে কাঁদছে। আর সমস্ত সমস্ত বৃন্দাবন মাঝে ছুটে চলেছে আজ কীর্তিদাকে সান্ত্বনা দিতে। এমন সময় যশোমতিও আমার যাচ্ছে কীর্তিদাকে সান্ত্বনা দিতে। ঠিক সেই সময় দুষ্ট গোপাল আমা মায়ের হাতটি ধরেছে আর বলছে, মা তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে না? ওরে বাবা তোকে তো আমি নিয়ে যাব, কিন্তু তুই গিয়ে কোন দুষ্টুমি করিস না বাবা। তাই আজ মাতা যশোমতির কোলে চড়ে দুষ্ট গোপাল আমার চলেছে কোথায়, না কীর্তিদা ভবনে। এদিকে যেই না যশোমতি আমা কীর্তিদালয়ে এসেছে, আবার যশোমতির গলায় ছিল একটা গজমতি হার, আর দুষ্ট গোপাল আমার বললো কি না, সেই গজমতি হারটা টানতে টানতে ছিঁড়ে ফেলে, আর যেই না ছিঁড়ে ফেলেছে অমনি হলো কি না, মতি গুলো ছড়িয়ে ছিটিয়ে গেল। মাতা যশোমতি আমা গোপালকে মাটিতে নামিয়ে আজ মতি গুলো করছে। তখন গোপাল আমার মনে মনে বলছে, মা এই মতিতে যার মতি মা, তুমি ওই মতি নিয়েই থাক। এই বলে দুষ্ট গোপাল আমার হামাগুড়ি দিতে 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 এসে আজ রাধারানীর কাছে এসেছে। আর বলছে, ওগো রাধে, ও রাধে, এবার তুমি চোখ খোলো, আমি এসে গিয়েছি। রাধারানী আমার চোখ খুলল, আর বললেন, প্রভু এই তো তোমাকে পেয়েছি, আবার তোমাকে কখনো পাবো? তাহলে শোনো রাধে, আমি ঠিক তোমার কাছে সর ননি ঘি মাখন গড়াই ঘণ্টায় আদায় করে নেব, দান লীলা করার সময়
আমি তোমার কাছ থেকে শরণি ঘি গড়াই তাই তো এই লক্ষ্মী দেবী হলেন এই দাপর যুগের রাধা রানী আর অভিমন্যু হলেন রাধা রানী অতি আয়ান ঘোষ আর নারায়ণ হলেন আমাদের ভগবান তাই রাধা রানী আমার আজ বাসি কে আক্ষেপ করে তাই রাধা রানী আমার বাসি কে আক্ষেপ করে কাঞ্চি আর বলছি ও বাসি প্রথম যেদিন শুনেছি আপন হই গেছি ও বাসি প্রথম যেদিন শুনেছি আপন হয়ে গেছি বাসি প্রথম যেদিন শুনেছি আপন হয়ে গেছি পাশে প্রথম যেদিন শুনেছি আপন হয়ে গেছি
মধ্যে যাব আমার 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 নিটুর বাসিরে